মোটোরালা মোবাইল কোম্পানিতে আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি এচআরএর মাধ্যমে রকম ফর্ম ফিল আপ করতে হবে না এবং জবটা পাবেন নিজের জেলাতে এখানে নিজের জেলাতেই জবটা পাবেন এখানে ডিউটি টাইম থাকবে আপনাদের আট ঘন্টা করে এবং ছেলে মেয়ে উভয় এখানে আপনারা আবেদন করতে পারবেন বেতন এখানে চোদ্দো হাজার পাঁচশো টাকা বেতন থাকবে তো ভিডিওটিকে একটু ভালো করে দেখার চেষ্টা করবেন যদি একটা আর্জেন্ট জবের প্রয়োজন হয়ে থাকে এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য কোনোরকম ফর্ম ফিল আপ করতে হবে না তো বন্ধুরা ভিডিওটিকে ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন আশা করছি কাজ আপনি একটা পাবেন এবং আমাদের চ্যানেলে যতই নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ফ্রি জবের আপডেট সবার আগে পেতে জব লোকেশন দেখে নেব আমরা কোন কোন লোকেশানগুলোতে কর্মী নিয়োগ করা হচ্ছে তো মোটরালা মোবাইল কোম্পানিতে কিন্তু বেশি ভ্যাকেন্সি আসে না এখন ভ্যাকেন্সি এসেছে আপনাদের জন্য তাই আপনাদের অবশ্যই কিন্তু আবেদন করা দরকার যাদের যাদের আর্জেন্ট একটা জবের প্রয়োজন আছে তো জব লোকেশান দেখে নেব আমরা এখানে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু জায়গা মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে যেমন এখানে প্রথমে রয়েছে কলকাতা তারপর রয়েছে দার্জিলিং মধ্যগ্রাম কৃষ্ণনগর হাওড়া হাওড়া কিন্তু এখানে দুবার মেনশন করা রয়েছে এখানে হাওড়াতে কিন্তু বেশি ভ্যাকেন্সি আছে হাওড়ার বিভিন্ন কিন্তু লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে এবং আসানসোল পুরুলিয়া বারাসাত তামলুক বিধাননগর এ সমস্ত জায়গা থেকে আপনারা ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন কোনো চার্জেস কোনো টাকা পয়সা কাউকে কোনো দেওয়ার প্রয়োজন নেই কারণ জবটা কিন্তু এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এখানে আর্জেন্ট হায়ারিং চলছে এখানে আর্জেন্ট হায়ারিং চলছে কিছুদিন আগে কিন্তু আমি বলেছিলাম যে এ সমস্ত জায়গাতে যারা যারা আছেন তাদের জন্য কিন্তু একটা জবের ভ্যাকেন্সি আসার আছে যাদের আর্জেন্ট জবের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন তো কিভাবে এখানে আবেদন করতে হবে অবশ্যই কিন্তু বলে দিচ্ছি ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা করুন কিছুদিন আগে আমরা নিয়ে এসেছিলাম রিয়েলমি কোম্পানির জবের ভ্যাকেন্সি আপনারা অনেকেই আবেদন করেছেন হয়তো আপনারা অনেকেই কাজ পেয়ে গেছেন তো যারা যারা কাজ পাননি তারা এখানে কিন্তু অবশ্যই আবেদন করবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো চার্জেস কোনো টাকা পয়সা এখানে লাগবে না তো আগে যে রিয়েলমি কোম্পানির জবের ভ্যাকেন্সি আমরা নিয়ে এসেছিলাম ওখানেও কিন্তু ব্র্যান্ড প্রোমোটার পোস্টে ভ্যাকেন্সি ছিল তো এখানেও কিন্তু আর্জেন্ট হায়ারিং ফর ব্র্যান্ড প্রোমোটার ব্র্যান্ড প্রোমোটার পোস্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে আপনারা মেল ফিমেল বোথ এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই আবেদন করার দরকার যাদের যাদের একটা আর্জেন্ট জবের প্রয়োজন এ ব্র্যান্ড প্রোমোটার পোস্টে তো এখানে কোম্পানির নাম তাহলে মোটরাল্লা মোবাইল কোম্পানি এখানে রয়েছে ওয়ার্ক প্রোফাইল মোটোরোলা মোবাইল সেলস কাস্টমার হ্যান্ডেলিং এখানে আপনাদের কাজ কী করতে হবে সেটা বলে দিই এখানে আপনাদের স্টোর দেওয়া হবে যে সমস্ত লোকেশানগুলো আমরা দেখলাম সে সমস্ত লোকেশানে মোবাইল শপ অর্থাৎ মোবাইলের দোকান থাকবে সেই মোবাইল দোকানে আপনাদের কিন্তু জবটা হবে কি কাজ করতে হবে মোটোরোলা মোবাইল কোম্পানির মোবাইল কিন্তু আপনাদের সেল করতে হবে এটাই কিন্তু কাজ এখানে ব্র্যান্ড প্রোমোটার পোস্টে ভ্যাকেন্স রয়েছে এখানে মোটোরোলা মোবাইল সেলস কাস্টমার হ্যান্ডেলিং কিন্তু আপনাদের ওয়ার্ক প্রোফাইল রয়েছে তো এখানে আপনাদের মোবাইল বিক্রি করতে হবে এটা কিন্তু কাজ রয়েছে আপনারা ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য এখনও বলছি আগেও বলেছি কোনো চার্জেস কোনো টাকা পয়সা কিন্তু কাউকে দেওয়ার প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি জব রয়েছে তো এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আগে আমরা দেখে নেব তো এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং গ্র্যাজুয়েশান সার্টিফিকেট যদি থাকে তো অবশ্যই কিন্তু দেবেন আধার কার্ড ভোটার কার্ড পেন কার্ড এখানে ভোটার কার্ড যদি না থাকে তাও কিন্তু হয়ে যাবে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে নিজের একটা বায়োডাটা লাগবে এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই কিন্তু লাগবে তাই যাদের যাদের রেডি নেই তারা অবশ্যই কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই কিন্তু জেরস করে রেডি করে নেবেন কারণ ইন্টারভিউ সময় কিন্তু অবশ্যই কিন্তু এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে তো ইন্টারভিউ ডেট কিন্তু খুব শীঘ্রই রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যদি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন তো এবারে চলে আসছি আমরা ডিউটি টাইম এডুকেশন কোয়ালিফিকেশন স্যালারি এবং কোন পেরোলে জবটা হবে তো এখানে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ডিউটি টাইম রয়েছে ন ঘন্টা উইকি একদিন ছুটি মানে সপ্তাহে একদিন ছুটি পাবেন ন ঘন্টা করে এখানে আপনাদের ডিউটি টাইম রয়েছে ন ঘন্টার মধ্যে এক ঘন্টা ব্রেক পাবেন আট ঘন্টা আপনাদেরকে কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশান এখানে মিনিমাম মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক পাস যদি করে আছেন তাহলে কিন্তু এখানে আপনারা মোটরাল্লা মোবাইল কোম্পানিতে ব্র্যান্ড প্রোমোটার পোস্টের জন্য আবেদন করতে পারছেন স্যালারিতে চলে আসছি এখানে আপনারা প্রতি মাসে স্যালারি পাচ্ছেন চোদ্দো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্লাস ইনসেন্টিভ পি এফ ইএসআই অবশ্যই কিন্তু আপনারা পাবেন তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস যারা উচ্চ উচ্চশিক্ষিত রয়েছেন তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ডিউটি টাইম ন ঘন্টা উইক অফ সপ্তাহে একদিন ছুটি এবং স্যালারি চোদ্দো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা প্লাস ইনসেন্টিভ পেরোল রয়েছে এখানে কুইস ক্রপ এটা কিন্তু আপনাদের ডিরেক্ট মোটরাল্লা মোবাইল কোম্পানির পেরল জবটা হচ্ছে না এটা কিন্তু কোইস ক্রোপের আন্ডারে আপনাদের জবটা হচ্ছে আশা করছি আপনারা সমস্ত বিষয়টা বুঝে গেছেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে এবারে চলে আসছি কীভাবে এখানে আবেদন করবেন তো এখানে আবেদন করার জন্য কোনোরকম ফর্ম ফিল আপ করতে হবে না এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে এইচআর ডিপার্টমেন্টের মেল আইডি দেওয়া রয়েছে আপনারা নিজের রিজমি অর্থাৎ নিজের একটা সিবি খুব সুন্দরভাবে ফ্রেশভাবে বানাবেন সে সিবি কিন্তু অবশ্যই মেল করে দেবেন এইচআর ডিপার্টমেন্টের মেল আইডি দেওয়া রয়েছে সম্পূর্ণ ফ্রি জব কোনো চার্জে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না তো আশা করছি আপনারা সমস্ত বিষয়টা বুঝে গেছেন তো এই ছিল বন্ধুরা মোটোরল মোবাইল কোম্পানির জবের ভ্যাকেন্সি যদি ভিডিওটি থেকে উপকৃত মনে হয় তো অবশ্যই লাইক করবেন প্রতিনিয়ত ফ্রি জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে